Dear viewers, learners, and students, Assalamu alaikum. Welcome to your YouTube channel Ideal Academy. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিও টপিকস কিবোর্ড শর্টকাট ফর মাইক্রোসফট ওয়ার্ড। আমি মনে করি যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অতি সহজে ও দ্রুত কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যে কোনো কাজ করতে সক্ষম হবেন। হোয়াটএভার, আমি এখন শুরু করতে যাচ্ছি। আমি সর্বপ্রথম শর্টকাট কিগুলোর নিয়ে অ্যানালিসিস করব, এরপরে প্র্যাকটিক্যালি চলে যাব। হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ ক্লিক করেন তাহলে অল সিলেক্ট, অর্থাৎ যে কোনো ওয়ার্ড, সেন্টেন্স বা প্যাসেজ অল সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল ভি ক্লিক করলে টেক্সট বোল্ড, অর্থাৎ যে কোনো ওয়ার্ড, সেন্টেন্স বা প্যাসেজ বোল্ড হয়ে যাবে। নেক্সট কন্ট্রোল সি ক্লিক করলে টেক্সট কপি, আমরা যে কোনো টেক্সট এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করতে চাইলে অবশ্যই আমাকে কন্ট্রোল সি ক্লিক করতে হবে। নেক্সট কন্ট্রোল ডি ফন্ট উইন্ডো, আমরা যদি ফন্ট উইন্ডো পেতে চাই তাহলে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডিতে ক্লিক করতে হবে। কন্ট্রোল ই টেক্সট সেন্টার, আমরা যদি কোনো লেখা মিডল থেকে শুরু করতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল ই ক্লিক করতে হবে। নেক্সট কন্ট্রোল এফ ওয়ার্ড ফাইন্ড, আমরা যে কোনো ওয়ার্ড যদি খুঁজে পেতে চাই তাহলে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ক্লিক করতে হবে। নেক্সট কন্ট্রোল জি কারেন্ট পেজ, আমরা যে কোনো সময় যদি 2 নম্বর হোক, 5 নম্বর হোক, 10 নম্বর হোক, সেই নির্দিষ্ট পেজে যেতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল জি ক্লিক করতে হবে। নেক্সট কন্ট্রোল এইচ টেক্সট রিপ্লেস, আমাদের যদি কোনো ওয়ার্ড ভুল হয় অথবা সেন্টেন্স ভুল হয় তাহলে আমরা কন্ট্রোল এইচ ক্লিক করে একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমরা টেক্সট রিপ্লেস করতে পারবো। নেক্সট কন্ট্রোল আই টেক্সট ইটালিক, আমরা যদি লেখাকে বাঁকা করতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল আই ক্লিক করতে হবে। কন্ট্রোল জে টেক্সট জাস্টিফাইড, অর্থাৎ লেফট এবং রাইট যদি লাইনগুলো আমরা সমান করে লিখতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল জে ক্লিক করতে হবে। কন্ট্রোল কে হাইপারলিংক, আমরা যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই, সরাসরি মেইলে ঢুকতে চাই অথবা ওয়েবসাইটে ঢুকতে চাই তাহলে সেই অ্যাড্রেসটি দিতে হবে। এরপরে আমরা সেই অ্যাড্রেসটি ক্লিক করলে অটোমেটিক আমাদেরকে সেই ফাইলে অথবা সেই অ্যাড্রেসে নিয়ে যাবে। এরপরে কন্ট্রোল এল টেক্সট লেফট, আমরা যদি বাম পাশ থেকে লেখা শুরু করতে চাই তাহলে কন্ট্রোল এ ক্লিক করতে হবে। নেক্সট কন্ট্রোল এম টেক্সট মুভ অবলিক ট্যাব, যদি একই দূরত্বে আমরা কোনো ওয়ার্ড রাখতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল এম ক্লিক করতে হবে। কন্ট্রোল এল নিউ পেজ, আমরা যদি একটি পেজে লিখছি সেটি শেষ হয়ে যায়, নতুন আরেকটি পেজ নেওয়ার জন্য কন্ট্রোল এন ক্লিক করতে হবে। কন্ট্রোল ও ফাইল ওপেন, আমরা যে ফাইলগুলো সেভ করে রেখেছি সেগুলো দেখার জন্য কন্ট্রোল ও ক্লিক করতে হবে। কন্ট্রোল পি টেক্সট প্রিন্ট, আমরা যে কোনো টেক্সট প্রিন্ট করতে চাইলে অবশ্যই কন্ট্রোল পি ক্লিক করতে হবে। কন্ট্রোল কিউ অ্যালাইন লেফট, আমরা যদি বাম পাশ থেকে লিখতে চাই অর্থাৎ বাম পাশ থেকে শুরু করতে চাই তাহলে কন্ট্রোল কিউ ক্লিক করতে হবে। কন্ট্রোল আর টেক্সট রাইট, আমরা যদি কোনো লেখা ডান পাশ থেকে শুরু করতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল আর ক্লিক করতে হবে। কন্ট্রোল এ টেক্সট সেভ, আমরা যে ডকুমেন্টটি তৈরি করে সেটি যদি সেভ করে রাখতে চাই তাহলে কন্ট্রোল এস ক্লিক করতে হবে। কন্ট্রোল টি টেক্সট গ্যাপ, আমরা যদি একটি প্যাসেজের প্রথম লাইনটি ঠিক রেখে পরের লাইনগুলোতে একটি গ্যাপ দিতে চাই তাহলে টেক্সট কন্ট্রোল টি ক্লিক করতে হবে। কন্ট্রোল ইউ টেক্সট আন্ডারলাইন, আমরা যদি কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন দিতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল ইউ ক্লিক করতে হবে। কন্ট্রোল ভি টেক্সট পেস্ট, যদি আমরা কোনো টেক্সট কপি করে পেস্ট করতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল ভি ক্লিক করতে হবে। কন্ট্রোল ডাব্লিউ টেক্সট অবলিক পেজ ক্লোজ, যদি আমরা কোনো পেজ অথবা টেক্সট ক্লোজ করতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করতে হবে। কন্ট্রোল এক্স টেক্সট কাট, যদি আমরা একটি ওয়ার্ড, সেন্টেন্স বা প্যাসেজকে এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল এক্স ক্লিক করতে হবে। কন্ট্রোল ওয়াই রিপিট অবলিক রিডু, আমরা যদি পুনরায় কোনো ফাইল ফিরে পেতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল ওয়াই ক্লিক করতে হবে। যদি কোনো ওয়ার্ড, সেন্টেন্স বা প্যাসেজকে আমরা আনডু করতে চাই তখন অবশ্যই কন্ট্রোল জেড ক্লিক করতে হবে। যাই হোক, আমি চেষ্টা করলাম প্রাথমিক আলোচনা করার জন্য, এখন আমি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। আমি এখানে নতুন একটি পেজ নিচ্ছি। যদি আমরা এই সেন্টেন্সটিকে
অল সিলেকশন করতে চাই তাহলে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করতে হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে কন্ট্রোল বি, অর্থাৎ যদি লেখাকে বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল বি ক্লিক করতে হবে। তো শুরুতে আমাকে আগে সিলেকশন করে নিতে হবে, এরপরে যখন কন্ট্রোল বি ক্লিক করবেন দেখবেন লেখাটি বোল্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ মোটা হয়ে যাচ্ছে। আবার যদি কন্ট্রোল বিতে ক্লিক করেন তাহলে পুনরায় তার অবস্থানে ফিরে আসবে। নেক্সট কন্ট্রোল সি অর্থাৎ কপি, যদি আমরা এই সেন্টেন্সটি কয়েকবার কপি করতে চাই, আরও কয়েকবার দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে আগে সিলেকশন করতে হবে, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি ক্লিক করতে হবে। এখন আমি যতবার পেস্ট করবো অর্থাৎ কন্ট্রোল বি ততবার এই সেন্টেন্সটি আসতে থাকবে। যাই হোক, আমি 5 বার পেস্ট করলাম। এরপর হচ্ছে কন্ট্রোল ডি, অর্থাৎ আমরা যদি ফন্ট উইন্ডো পেতে চাই তাহলে অবশ্যই আমাকে কন্ট্রোল ডি ক্লিক করতে হবে। এখানে হয়তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্ট টাইমস নিউ রোমানের সিলেকশনে আছে, সেই জন্য আমাদের ইংলিশ আসে। যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে শুধু নিএমজি সিলেকশন করতে হবে। এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, ফন্ট স্টাইল এখানে রেগুলার অর্থাৎ স্বাভাবিক আছে। যদি আমরা ইটালিক সিলেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন লেখা কি পাকা হবে, বোল্ডে ক্লিক করলে লেখা মোটা হবে, বোল্ড ইটালিক মোটা এবং পাকা। আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, আমরা ইচ্ছা করলে এখানে ফন্ট সাইজ বড় ছোট করতে পারি। এরপরে ফন্ট কালার, আমরা যদি এখান থেকে যে কোনো একটি কালার সিলেকশন করে দেই তাহলে দেখতে পাচ্ছেন ফন্ট সেই কালারই আসবে। এরপরে হচ্ছে আন্ডারলাইন, সাপোজ আমরা এই প্রথম সেন্টেন্সটিতে আন্ডারলাইন দিতে চাই তাহলে আমাকে আগে এই লাইনটি সিলেকশন করতে হবে। আর এখানে প্রিভিউ হিসেবে দেখাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি যে কোনো মডেল চুজ করে নিয়েছি। এখন দেখেন নিচ আন্ডারলাইন চলে আসে, এরপর অটোমেটিক আসে, আমি একটা কালার এখান থেকে দিতে পারি, কালার সিলেকশন করে দিয়েছি, দেখেন নিচে কালার চলে আসে। এরপরে ইফেক্ট, আমরা এখান থেকে যে কোনো ইফেক্ট দিতে পারি, যদি স্ট্রাইক থ্রুতে ক্লিক করি তাহলে যে কোনো ডকুমেন্টসের মিডল একটি দাগ চলে আসবে, ডাবল স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে দুটি দাগ চলে আসবে। যাই হোক, বাকিগুলো আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে কন্ট্রোল ই, অর্থাৎ টেক্সট যদি আমরা মিডল থেকে শুরু করতে চাই আমি তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল ই ক্লিক করে ফেলেছি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটি এখন মিডলে অর্থাৎ সেন্টারে আছে। আবার কন্ট্রোল জেড ক্লিক করলে পূর্বের অবস্থানে ফিরে আসবে। এরপরে কন্ট্রোল এফ অর্থাৎ ফাইন্ড, তো নেভিগেশন, এখানে যদি আমরা কোনো ওয়ার্ড টাইপ করে দিই তাহলেই আমরা সেটি পেয়ে যাবো। অর্থাৎ যদি আমি একটি ওয়ার্ড খুঁজতে চাই, সাপোজ পেন, PEN, পেন লিখে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যত জায়গায় পেন আছে তত জায়গায় সেটা সিলেকশনে চলে আসে, পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে কন্ট্রোল জি, যদি আমরা কন্ট্রোল জি ক্লিক করি তাহলে অবশ্যই আমরা যে পেজে যেতে চাই না কেন সেই পেজে যেতে পারবো। এখন আমরা পেজ ওয়ানে আসি, সাপোজ ধরেন আমরা পেজ টুতে যাব, 3, 4, 5 যেটাতে যেতে চাই অবশ্যই আমাকে কন্ট্রোল জি ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এন্টার পেজ নাম্বার, সাপোজ আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, এরপরে গো টুতে ক্লিক করলে অটোমেটিক কার্সারটা সেকেন্ড পেজে চলে যাবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে কন্ট্রোল এইচ অর্থাৎ রিপ্লেস, সাপোজ আপনার কোনো একটি টেক্সট ভুল হয়ে গিয়েছে, আপনি এটি রাইট করতে চান তাহলে ফাইন্ড ওয়ার্ডে ভুল ওয়ার্ডটি থাকবে, রিপ্লেস উইথে রাইট ওয়ার্ডটি আপনাকে টাইপ করতে হবে। আই হ্যাভ এ পেন, সাপোজ পেন না, আই হ্যাভ এ বুক, অর্থাৎ পেনের পরিবর্তে বুক লিখতে হবে, তাহলে রিপ্লেস উইথে বুক লিখতে হবে, BOOK বুক। আপনি যদি রিপ্লেসে ক্লিক করেন তাহলে একটি একটি করে রিপ্লেস হবে, হয়তো দেখতে পাচ্ছেন। আর যদি রিপ্লেস অলে ক্লিক করেন তাহলে একসাথে হয়তো আপনার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বুক চলে আসছে। এরপর সে কন্ট্রোল আই অর্থাৎ ইটালিক, যদি আমরা কোনো লেখা ইটালিক করতে চাই তাহলে সেটাকে সিলেকশন করতে হবে কন্ট্রোল আই, হয়তো দেখতে পাচ্ছেন এখানে লেখাটি বাঁকা হয়ে গিয়েছে, আবার কন্ট্রোল আই ক্লিক করলে পূর্বের অবস্থানে ফিরে আসবে। এরপরে কন্ট্রোল জে অর্থাৎ জাস্টিফাই, এর জন্য আমি আরেকটি পেজ নিয়ে নিচ্ছি, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্যাসেজের বাম পাশের প্রতিটি লাইন সমান আছে কিন্তু ডান পাশের লাইনগুলো সমান নেই। যদি আমরা ডানে এবং বামে সমান করতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল জে ক্লিক করতে হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন
একটু পূর্বে আমার এই লাইনগুলো ছোট বড় ছিল, এখন ডান পাশে এবং বাম পাশে সমান হয়ে গিয়েছে। আমি যদি আবার কন্ট্রোল জেড ক্লিক করি তাহলে পূর্বের অবস্থানে ফিরে আসবে। এরপরে হচ্ছে কন্ট্রোল কে, অর্থাৎ হাইপার লিঙ্ক। আপনারা যে কোনো ডকুমেন্টসে যদি যেতে চান, ইমেল অ্যাড্রেসে যেতে চান, ওয়েবসাইটে যেতে চান, তাহলে এখান থেকে আপনাকে আগে সেটি সিলেকশন করতে হবে। সাপোজ আমার এখানে আইডিয়াল একাডেমি ট্যাগ, এটা আমি এই ফাইলটি আমি সিলেকশন করে দিয়েছি। এরপর ওকে ক্লিক করলে দেখেন সেই অ্যাড্রেসটি চলে আসে। এখন যদি এই অ্যাড্রেসের উপরে থেকে কন্ট্রোল ক্লিক করে, এখানে একটা মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ক্লিক করে সেই ফাইলটির উপরে যে হাতটি আছে ক্লিক করলে অটোমেটিক আমাকে সেই সাইডে নিয়ে যাবে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ট্যাগগুলো লেখা ছিল সেগুলো চলে আসছে। এরপরে হচ্ছে কন্ট্রোল এল, অর্থাৎ আমরা যদি কোনো টেক্সট বাম পাশ থেকে লিখতে চাই তাহলে আমাকে কন্ট্রোল এল ক্লিক করতে হবে। সাপোজ আমি রাইট সাইডে নিয়েছি, এখন যদি কন্ট্রোল এল ক্লিক করেন তাহলে এটা লেফটে চলে আসবে। এরপর হচ্ছে এম, কন্ট্রোল এম, কন্ট্রোল এম ক্লিক করলে আপনারা তো দেখতে পাচ্ছেন একই দূরত্বে আমার সেন্টেন্সটি চলে যাচ্ছে, অর্থাৎ ট্যাবের কাছে। এরপর হচ্ছে এন, অর্থাৎ যদি আমরা কোনো নতুন পেজ নিতে চাই তাহলে কন্ট্রোল এন ক্লিক করলে নতুন পেজ চলে আসবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে কন্ট্রোল ও, অর্থাৎ আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল ওতে ক্লিক করতে হবে। এরপরে দেখেন এখানে ব্রাউজে অনেক ফাইল আছে, আমি যদি এখান থেকে কোনো ফাইল ওপেন করতে চাই সেটা সিলেকশন করে ওপেনে ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ওপেনে ক্লিক করেছি এই ফাইলটি চলে আসছে। এরপরে কন্ট্রোল কিউ, অর্থাৎ কন্ট্রোল এল আর কন্ট্রোল কিউ সেম এস কাজ করে। এখন হয়তো আমি আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল কিউ ক্লিক করার সাথে সাথে আমার টেক্সটটি লেফটে চলে আসছে। এরপর হচ্ছে কন্ট্রোল আর, আমরা যদি কোনো লেখা রাইট সাইড থেকে শুরু করতে চাই তাহলে কন্ট্রোল আর ক্লিক করতে হবে, বিশেষ করে আরবি লেখাগুলো আমরা রাইট সাইড থেকে লিখি। এরপর হচ্ছে কন্ট্রোল এস, অর্থাৎ সেভ, আমরা যে কোনো ফাইল যদি সেভ করতে চাই। আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন কন্ট্রোল এসে ক্লিক করলে আমার লোকেশন দেখাচ্ছে, আমি আমার ডিস পিসি অর্থাৎ আমার যে কোনো ড্রাইভেও সেভ করতে পারি, অথবা ব্রাউজে ক্লিক করে আমরা এখানে যে কোনো লোকেশন দিতে পারি। সাপোজ আপনি যদি ডেস্কটপে সিলেকশন দেন এখানে ডকুমেন্ট সেভ ফাইলটি চলে আসে, সেভে ক্লিক করলে আমার ডেস্কটপে চলে যাবে। এরপর আছে কন্ট্রোল টি, এরপর হচ্ছে কন্ট্রোল টি, আমি এর জন্য আরেকটি নতুন পেজ নিয়ে নিয়েছি। কন্ট্রোল টি হচ্ছে টেক্সট মুভ, অর্থাৎ হ্যাঙ্গিং, প্রথম লাইনটি যদি ঠিক রেখে পরেরগুলো আমরা একই গ্যাপে লিখতে চাই তাহলে কন্ট্রোল টি ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লাইন তার নির্দিষ্ট স্থানে আছে এবং বাকি লাইনগুলো একটি নির্দিষ্ট স্পেস নিয়ে ঘুরে চলে গেছে, অর্থাৎ হ্যাঙ্গিং অবস্থায় আছে। আবার কন্ট্রোল জেড ক্লিক করলে পূর্বের অবস্থানে ফিরে আসবে। এরপর আছে কন্ট্রোল ইউ, আন্ডারলাইন। সাপোজ আমি এই সেন্টেন্সটিকে আন্ডারলাইন দিতে চাই তাহলে কন্ট্রোল ইউ ক্লিক করলে আন্ডারলাইন চলে আসবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আবার কন্ট্রোল ইউ ক্লিক করলে পূর্বের অবস্থানে ফিরে আসবে। এরপরে কন্ট্রোল ভি, অর্থাৎ পেস্ট। সাপোজ এই লাইনটি আমি কপি করে যদি পেস্ট করতে চাই তাহলে কপি করে নিচ্ছি। এখন যতবার কন্ট্রোল ভি ক্লিক করবেন ততবার পেস্ট হবে, আমি একবার করে দেখাচ্ছি কন্ট্রোল ভি, অর্থাৎ এই লাইনটি পেস্ট হয়ে গেল। এরপরে হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ, আমি নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। এখন যদি আমরা কন্ট্রোল ডাব্লিউ, অর্থাৎ যদি আমরা কোনো পেজ অথবা টেক্সট ক্লোজ করতে চাই তাহলে কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করতে হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সেই পেজটি চলে গিয়েছে। এরপরে এক্স কাট, সাপোজ এই লাইনটি শেষে নিতে হবে তাহলে আগে সিলেকশন দিতে হবে, এরপর কন্ট্রোল এক্স ক্লিক করলে কেটে যাবে। এখন আমি নিচে কার্সারটি রেখে কন্ট্রোল ভি ক্লিক করলে পেস্ট হবে। এরপর হচ্ছে কন্ট্রোল ওয়াই, রিডু। আমরা যদি কন্ট্রোল ওয়াই ক্লিক করি তাহলে আমার পূর্বে যেটি ছিল সেই ফাইলটি সেখানে চলে গিয়েছে, অর্থাৎ আমরা রিডু করলাম সেটি কাট করব না। এরপরে হচ্ছে কন্ট্রোল জেড, সাপোজ আমি এই লেখাটি কেটে ফেলছি, কন্ট্রোল জেডে ক্লিক করলেই আবার পুনরায় ফিরে আসবে।
যাই হোক, আমি চেষ্টা করলাম এ থেকে জেড পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি চেষ্টা করেছি কিভাবে সহজে এই শর্টকাট কিগুলো ইউজ করা যায়। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।